টিপিডির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। সকালবেলা কিন্তু একটা বড় মাপের গুড মেসেজ নিয়ে আসলাম আপনাদের মাঝে, তা হলো দুইটা কোম্পানির সার্কুলার একত্রে নিয়োগ প্রকাশ করছিল। আপনারা দেখছেন কিনা জানি না, সেটা হলো এই যে ডান পাশে থাকা সার্কুলারটা, এখানে কিন্তু আকিজ গ্রুপ এবং স্টার লাইন তারা দুইটা একত্রে নিয়োগ প্রকাশ করছে। খারাপ না, বেশ ভালো মাপের লোক নিয়োগ করবে, যাদের ভালো লাগে সেটা অবশ্যই দেখে নেবেন। আর এখন আমি যেটা আলোচনা করবো তা হলো TMSS NGO, তারা নতুন একটা নিয়োগ প্রকাশ করছে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন, সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। তো আমি জাস্ট এটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করবো। এটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ, এটা দৈনিক প্রথম আলোতে 24 তারিখে প্রকাশ করছিল, মানে গতকাল এটা প্রকাশ করছিল। এখানে ক্যাটাগরি আছে একটা দুটো তিনটা চারটা, চারটা ক্যাটাগরিতে দেখুন, একটাতে 106 জন, আর একটাতে 16 জন, 14 জন, 4 জন, এইভাবে কিন্তু বেশ কিছু লোক নিয়োগ করবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন, সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, এখানে কিন্তু বেতনের পাশাপাশি আদার্স সুযোগ সুবিধাগুলো ওরা বেশ ভালো মাপের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো যাই হোক, আপনার আমি যতটুকু পারি সেতটুকু বলবোই, বাকিটা কিন্তু অবশ্যই আপনার নিজে থেকে সার্কুলারটা একটু নামাবেন, নামায় পড়বেন, পড়িয়ে ব্যাপারটা একটু মাথা নেওয়ার চেষ্টা করবেন প্লিজ। আর আরেকটা বিষয় হলো বন্ধুরা, এই সার্কুলারের লিঙ্কটা আমার প্রথম কমেন্টই আমি দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করলে সার্কুলারটি পাওয়া যাবেন। আর আমি যেটা বলবো তাহলে, যে ডান পাশে দেখুন যে সমস্ত সার্কুলারগুলো দেখতেছেন, দুইটা কোম্পানিতে সার্কুলার, তারপরে গতকাল আর একটা দিয়েছিলাম সরকারি খরচে বিদেশে কর্মী নিয়োগ করবে, এছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 419 জনের একটা বিশাল বড় নিয়োগ প্রকাশ করছে। এই যে ডান পাশে থাকা আপডেট সার্কুলারগুলো, এগুলো এই রানিং সার্কুলারটার নিচে পাবেন আপনারা। আপনাদের হাতে যদি মোবাইল ফোন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই TMSS এর NGO নিচে পাবেন, আপনার নিচে দিক নামলেই সব সার্কুলারগুলো পেয়ে যাবেন। এরপরে যেটিতে আপনার ভালো লাগে সেটা দেখে দেখে আপনার আবেদন করতে মিস করবেন না প্লিজ। তো চলুন আমি শর্টকাট এই ঠেঙ্গামারার এইটা মানে TMSS এর নিয়োগটা নিয়ে একটু ডিসকাস করি মাত্র, সরি বন্ধুরা। এখানে আপনারা একটু দেখবেন তাহলে, যে প্রথমটা হলো সহকারী প্রকল্প সমন্বয়কারী, 2 নম্বর হলো ইউনিট ব্যবস্থাপক, হিসাবরক্ষক আছে, এরপর মাঠ কর্মকর্তা আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা সহ কার কি কেমন স্যালারি ট্যালারি দিবে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। জাস্ট আমি একটু শর্তাবলীটা বলি, যদি আপনি এখানে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আগামী 8 তারিখের ভিতরে, অর্থাৎ মার্চের 8 তারিখের ভিতরে আপনাকে এখানে কিন্তু আবেদনটা করতে হবে। তো আবেদন করার জন্য কী কী লাগবে না লাগবে সব কিছু এখানে বর্ণনা করা আছে, আপনি একটু দেখে নিলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আর আরেকটি বিষয় বন্ধুরা, আমি যদি একটু সংক্ষেপে বলি তাহলে, আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন নিজের মোবাইল ফোনে আপনাদের একটা আপডেট সিভি, একটা আপডেট ছবি, মানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, আপনাদের সিগনেচার, এগুলো স্ক্যান করে আপনাদের মোবাইল ফোনে রাখবেন। কারণ অনেক সময় কিন্তু আমরা সার্কুলার পাচ্ছি যেগুলো ইমেলের মাধ্যমে আবেদন, এবং আপনি যে লেখাপড়া করছেন সেই সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি, প্লাস আপনি যে এই যে ভোটার আইডি কার্ডটা আছে সেই ভোটার আইডি কার্ডের স্ক্যান কপিগুলো আপনাদের মোবাইল ফোনে সবসময় রাখবেন। যারা আসলে যারা বেকার, যারা তাদের উদ্দেশ্য কথাটা বলতেছি, কারণ অনেকগুলো সার্কুলার পাই যেগুলো আপনার কিন্তু ই করা যায় কী বলে ইমেইলের মাধ্যমে আবেদন করার অপশন থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু মোবাইল ফোন দিয়ে কিন্তু আবেদনটা করে নিতে পারেন, এটা হলো একটা বড় ব্যাপার। তো এই জন্য মূলত লাস্টে ইনফরমেশনটুকু দেওয়া। তো বন্ধুরা আমি আসলে কথা বেশি লম্বা করলাম না, আপনারা সার্কুলারটা একটু নামান, নামায় মন্দ করে পড়েন, পড়ে একটু দেখেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।